আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি দশম শ্রেণীর গণিত ক্লাস নবম শ্রেণীর পঞ্চম অভিজ্ঞতার তোমরা যদি এই ক্লাসটা দেখো তোমাদের নবম শ্রেণীর যে সমীকরণের সমাধান সেগুলো জানতে পারবা দশম শ্রেণীর জন্য এখানে আসলে আমি ক নম্বরটা ক নম্বরটা হচ্ছে অপনয়ন ক্ষে প্রতিস্থাপন আর গ নম্বরে হচ্ছে বজ্র পদ্ধতি এই তিনটা পদ্ধতিতে তোমাদের হচ্ছে সমীকরণের সমাধান করা লাগে তিনটা পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব ঠিক আছে তো ক নম্বরটা আছে অপনয়ন পদ্ধতি অঙ্ক যে ধরনে হোক না যে ধরনেরই হোক না কেন সমাধানের নিয়ম কিন্তু একই তাহলে আমরা আগে ক নম্বরটা দেখি এখান থেকে শুরু করতেছি অপনয়ন পদ্ধতিতে এই দুইটা সমীকরণ দেওয়া আছে এখান থেকে এক্স এবং এর মান নির্ণয় করতে হবে থ্রি ওয়াই সমান জিরো অপনয় পদ্ধতিতে তোমরা সবচেয়ে যে বিষয়টা লক্ষ্য রাখবে সেই বিষয়টা যে আমরা এক্স এর মান যদি বের করি তো এক্স দুইটাই সমান করা লাগবে আর যদি ওয়াই এর মান বের করি আমরা ম্যাক্সিমাম টাইমে এক্স এর মান বের করি এবং ওয়াই কে আউট করে দিই এটাই আমরা বেশি করি আর ওয়াই কে আউট যোগ বিয়োগ গুণ ভাগ করে আউট করতে হলে আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে যদি সহগ একই থাকে দেখা যাচ্ছে এখানেও আছে থ্রি ওয়াই এখানেও আছে থ্রি ওয়াই তখন আমরা দেখব চিহ্ন যদি দুই রকম থাকে যোগ করে আর এক রকম চিহ্ন থাকলে বিয়োগ করে কিন্তু আমরা এখানে লক্ষ্য করতেছি এখানে আছে টু ওয়াই আর এখানে আছে থ্রি অর্থাৎ দুই নম্বর তো এক নম্বর সমীকরণকে যদি এই তিন দ্বারা গুণ করি দুই নম্বরের ওয়াই এর সাথে যে সহগ তাহলে দেখো এটা তিন দোকানে ছয় হয়ে যাবে আর দুই নম্বর সমীকরণকে যদি এই ওয়াই সঙ্গে টু দ্বারা গুণ করি তাহলে নিচের এটাও তিন দোকানে ছয় হয়ে যাবে তাই আমরা ওয়াই সাথে আমরা লিখে নিব দেখো এক নং সমীকরণ কে আমি সংক্ষেপে লিখতেছি কত দ্বারা গুণ করব দুই নং এর এর সাথে যা আছে তিন দিয়ে অথবা দ্বারা যে যে ভাষা মনে রাখো এবং এবং দুই নং সমীকরণ কে দুই নং সমীকরণ দুই নং সমীকরণ কে দুই কে আমরা গুণ করব এক কে গুণ করেছি এই তিন দ্বারা আর এই দুই কে করব এক নম্বরের ওয়াই সঙ্গে যে দুই আছে সেই দুই দ্বারা গুণ এটা আমরা লিখে নেব আচ্ছা যদি আমরা তাই করি এই এক নম্বরকে আমরা যদি তিন দ্বারা গুণ করি তাহলে দেখো যে এই গুণ করলে কি হচ্ছে সাত কে গুণ করলে একুশ মানে আমরা যখন গুণ করব শুধু এই ওয়াই কে না এই পুরো সমীকরণটাকেই গুণ করব এখন দুই নম্বর কে গুণ করব কত দিয়ে লিখেছি দুই দ্বারা অর্থাৎ দুই দোকানে যা দিয়ে গুণ করব শূন্যই হবে এবার আমরা যে কথাটা বলেছিলাম যে যোগ করে হোক ভাগ করে হোক গুণ করে হোক মিলাবো তো আমরা এখন আমাদের চিন্তা থাকবে যে এক্স থাকবে ওয়াইকে আমরা ভ্যানিশ করে ফেলবে আর ভ্যানিশ করতে গেলে চিহ্ন যখন একই রকম থাকে আমরা যোগ করব আর দুই রকম রকম থাকলে থাকলে যোগ আর একই বিয়োগ করে চিহ্নটা দুই রকম বানিয়ে নেব তো আমাদের যেহেতু দুই রকম আছে এখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম যোগ করে না লিখে তো যোগ করতেছি দেখো চার তিনে সাত এক্স আর বিয়োগ করলে বিয়োগ লিখলে এই চিহ্নগুলা তখন চেঞ্জ হয়ে যাবে আচ্ছা এখানে দেখো দুইটাই সমান তাই ছয় ছয় আমরা কেটে দিলাম আর এখানে চলে আসতেছে একুশ তাহলে দেখো বা এক সমান এই একুশ বা এখানে যেহেতু এটা গুণ হিসাবে আছে এখানে এসে ভাগ হয়ে যাবে আমরা কাটাকাটি করলে থ্রি অতএব এক সমান থ্রি আমি এই অঙ্কটা তিনটা সমীকরণ নিয়ম জানানোর জন্যই এইভাবে সাজিয়েছি যাতে তোমরা অপনয়ন প্রতিস্থাপন এবং বজ্রগুন গুণন আর বজ্রগুণন একই তিনটায় তিনটার সমাধানে যেহেতু আমরা সমীকরণে এর এর মান মান বের বের করি হয়েছে আমরা আমাদের ইচ্ছা মতো যেকোনো সমীকরণে একটা সমীকরণে এই এক্স এর মান বসাই দিলে ওয়ের মান বের হবে আমরা এক নং সমীকরণে কেউ যদি বলো যে না আমরা দুই নম্বর সমীকরণে বসাবো তাও হবে এক নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই তাহলে দেখো এক নম্বর সমীকরণে এক্স এর মান বসাচ্ছে এক্স এর মান কত আমরা পেয়েছি থ্রি আর এক নম্বর সমীকরণটা কি এই যে তাহলে ওই এক্স এর এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি থ্রি প্লাস টু ওয়াই দেখো আমরা যেহেতু সেভেন আর এই বাম পক্ষ থেকে যে কোনো সংখ্যা ডান পক্ষে গেলে তার আগের চিহ্নটা চেঞ্জ হবে অর্থাৎ প্লাস থ্রি আছে মাইনাস থ্রি বা টু ওয়াই সমান আমরা ফোর লিখতে পারি বিয়োগ করলে ফোর হচ্ছে অতএব আমরা এইভাবে লিখব এক্স ওয়াই সমান এক্স এর মান কত ও এখানে এক লাইন এখানে হবে যে আমরা যেহেতু শুধু ওয়াই ওয়াই সমান ফোর ভাগ টু সমান টু আমরা বের করে নেব আচ্ছা তাহলে আমরা হচ্ছে এক্স এর মান পেয়েছি কত থ্রি এবং ওয়ের মান পেয়েছি কত টু তো এটা ছিল হচ্ছে অপনার পদ্ধতি এবার আমরা খ নম্বর করব এখানে অঙ্কটা সমাধান করি এখানে বলেছে যে সমীকরণ জোটটির প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করুক শুধু আমাদের উত্তর কিন্তু একই হবে শুধু নিয়মটা পরিবর্তন হবে তো আমরা সমীকরণ আবার উঠিয়ে নিচ্ছি এক্স প্লাস টু ওয়াই সমান সেভেন আর টু এক্স মাইনাস তো যেহেতু এখানে বলা হয়েছে তার মানে এই নিয়মটা হচ্ছে অপনয়নের মতো কিন্তু হবে না এটার নিয়মটা একটু ব্যতিক্রম হবে এখানে আমরা প্রতিস্থাপিত করবো সব সময় দুই নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণকে প্রতিস্থাপন করলেও চলবে কিন্তু দুই নম্বর সমীকরণকে প্রতিস্থাপন করলে একটু সহজ হবে আচ্ছা আমরা ম্যাক্সিমাম সমীকরণের লক্ষ্য করি যে পরের চিহ্নটাই মাইনাস থাকে ঠিক আছে এই জন্য এটা প্রতিস্থাপিত করলে সুবিধা হবে এক নং করলেও ভুল হবে না এক নং করলেও হবে তো আমরা এখানে লিখব যে দুই নং দুই নং সমীকরণকে কে দুই নং সমীকরণকে এই যে প্রতিস্থাপনের নামের সাথে মিল রেখে দেখো প্রতিস্থাপিত যদি এটা তোমাদের মনে না থাকে তোমরা সরাসরি এইভাবেই লিখতে পারবা দুই নং সমীকরণকে প্রতিস্থাপন করে করে পাই করে পাই আচ্ছা দুই নম্বর করেছি তাহলে দেখো এখানে আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই সমান জিরো বা আমরা এখানে টু এক্স সমান এই যে জিরো তো ডান পাশে জিরো থাকলে সেটা পুরো আমরা যদি দেখো এক লাইন আমি এখানে এটা বুঝে দিচ্ছি এখানে লাইন বাড়াবো না সরাসরি এই মাইনাস থ্রি ওয়াই থ্রি ওয়াই ওই পাশে গেলে কি হবে ডান পাশে প্লাস থ্রি ওয়াই হবে তো আমরা জিরোর সাথে যাই যোগ করি সেই সংখ্যায় হয় তাই এখানে আমরা থ্রি ওয়াই লিখবো এখানে অনেকে যদি জিরো প্লাস থ্রি ওয়াই দিয়ে পরের লাইনে শুধু থ্রি ওয়াই দাও তাও হবে ঠিক আছে তো আমরা এখান থেকে এর মান বের করবো আছে তো টু এক্স কিন্তু মান বের করব কিসের তাহলে এখানে এক্স সমান থ্রি ওয়াই বাই এই এক্স এর সাথে টু গুণ আছে এখানে বসিয়ে দেব তো এক সমান একটা মান চলে আসলো তো এই সমীকরণকে আমরা তিন নম্বর সমীকরণ নাম দিই এখন আমরা যেহেতু দুই নম্বরকে প্রতিস্থাপিত করেছি এক নম্বর মানটা বসিয়ে দেব অর্থাৎ এখানে লিখি এক নং সমীকরণে সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই তাহলে তোমরা চিন্তা করো এক নম্বর আমি আচ্ছা উঠিয়ে করি জন্য না এটা হচ্ছে এক নম্বর সমীকরণ তো আমরা এক্স এর মান কিন্তু এই যে এইটুকু এক্স এর মান তো এক্স যেখানে যেখানে থাকবে সেই জায়গাতে আমরা এই মানটা বসাবো অর্থাৎ এখানে দেখো বা এই এইস এর জায়গায় থ্রি ওয়াই বাই টু প্লাস টু ওয়াই সমান এই যোগ বিয়োগে ভুল করে ফেলে এটা যেহেতু ভগ্নাংশ আছে তার সঙ্গে প্লাস আছে এখানে হচ্ছে লস আগু করে কাজ করতে হবে ঠিক আছে অনেকে এখান থেকে গুণ করে তার অ্যান্সারই পাল্টা করে ফেলে অর্থাৎ আমরা দেখো যদি আমরা তিন বাই দুই যোগ দুই লেখি তাহলে এটাকে তুমি তিন আর দুই পাঁচ এভাবে আবার দুই আর দুই চার এভাবে দিতে পারবা পারবা না এখানে লসাগু করতে হবে অর্থাৎ এখানেও সেই একই নিয়ম যে লসাগু শুধু এই দুই হবে কারণ এর নিচে এক আছে একের কোনো এখানে লসাগুর ক্ষেত্রে মূল্য নাই তাহলে এখানে দুই লসাগু আর এই আমরা জানি ভগ্নাংশের হর দিয়ে এখানে ভাগ করতে হয় লসাগুকে তাহলে দেখো যে দুই দিয়ে দুই কে ভাগ করলে এক হয় সেই এক দ্বারা থ্রি ওয়াই কে গুণ করলে থ্রি ওয়াই হয় অর্থাৎ লসাগুর সঙ্গে যদি এখানকার এই রাশিটা মিলে যায় উপরে যা থাকে ওইটাই বসানো লাগে ঠিক আছে আবার এখানে কিন্তু যদি এমন থাকে ভগ্নাংশ না থাকে আমরা সরাসরি ল সাগর গুণ করে দিই কারণ এই টু ওয়াই নিচে আছে কি ওয়ান তো ওয়ান দিয়ে যদি দুইকে আমরা ভাগ করি দুই হবে সেই দুই দ্বারা উপরের লবকে গুণ করতে হবে আচ্ছা সমান সেভেন এখন লক্ষ্য করো যে এখনই হচ্ছে কিন্তু মজা এ চার আর তিনে সাত ওয়াই সমান আমরা এখন লসাগু এভাবে করার পরে এই দুই এটা সমীকরণ যেহেতু সমীকরণ হচ্ছে মাঝখানে সমান সমান থাকলে কি সমীকরণ এখানে আর আড়ি গুণ হয় সাতের নিচে কিছু নাই তাই চার আর তিনে সাত আমরা যোগ করে দিয়েছি আর এখানে সাত আর দুই গুণ করতে হবে অর্থাৎ সাত দোকানে চোদ্দ এখন দেখো বা ওয়াই সমান এই চোদ্দ ভাগ এই সাত অর্থাৎ আমরা যদি ভাগ করি 2 হয় অতএব y 2 এখন এখানে আমরা ঠিক একই ভাবে x এর মান যদি তোমরা এই দুই নম্বরে বসাও তা এই y এর মান বসাও তা যেখানেই বসাও হবে কিন্তু অত ঝামেলা আমরা যাবে যাব কেন এখানে সরাসরি এক সমান আছেই তাই আমরা এখানে লিখব y এর মান in non সমীকরণে বসিয়ে পাই আচ্ছা ওয়াইর মান তিন নম্বর সমীকরণে বসাচ্ছি দেখো এখানে আছে যে তিন নম্বর এক সমান থ্রি ওয়াই বাই টু আচ্ছা বা এক সমান থ্রি গুণন ওয়ের মান কত টু বাই টু 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 কাটা গেল অতএব এক সমান থ্রি তো আগের মতো এ অ্যান্সারই চলে আসলো এটা আমি এইভাবে লিখতে পারো যেহেতু সমীকরণ এক যে করো একই হবে এখন তোমরা গুণনটা দেখো গুণন তোমরা এই অপনয়ন প্রতিস্থাপন এগুলো কিন্তু অষ্টম শ্রেণীতে করেছ বাট বজ্রগুণন কিন্তু তোমরা করো এজন্য এই জন্য এটা তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করবে এখন তো আমি সমীকরণটা শুধু রেখে দিচ্ছি অঙ্ক করার সুবিধার্থে হবে আমি খুব সংক্ষেপে দেখাবো সেগুলি একটু তোমরা লক্ষ্য রাখলে এটা বুঝতে পারবা আচ্ছা যা হোক বোর্ডে একটু সমস্যা তো এখন দেখো আমরা এই যে দুইটা সমীকরণ আছে বজ্র গুণনের ক্ষেত্রে আমরা এখান থেকে দুইটা সমীকরণকে উল্টিয়ে নেবে এটা এখন গ নম্বর তো আমরা এই যে এক নম্বরকে x প্লাস টু ওয়াই সমান x প্লাস টু ওয়াই আচ্ছা সমান না দিয়ে সেভেনকে আমরা এ পাশে আনব মাইনাস সেভেন সমান জিরো আবার এখানে টু এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই থ্রি ওয়াই মাইনাস জিরো সমান জিরো এটা হচ্ছে তিন নম্বর এবং চার নম্বর সমীকরণ আমরা লিখতে পারি তো এখানে যে লজিক থাকে আমরা এখানে তোমাদের থাকে এ ওয়ান আচ্ছা আচ্ছা প্লাস ওয়ান ওয়াই ওয়ান আচ্ছা প্লাস সি ওয়ান সি মানে এখানে আমাদের সংখ্যায় থাকবে শুধু শুধু আচ্ছা দুই নম্বর সমীকরণে কি হবে এ টু এক্স টু এটা জাস্ট বই আছে তোমরা একটু বুঝে নিও এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে না তোমরা যদি শুধু সূত্র বুঝো তাই হয়ে যাবে অর্থাৎ আমরা এর একটা লজিক আছে লজিক কে আমরা যখন লিখবো সমাধান তখন এই যে এ ওয়ান এর সঙ্গে গুণ হবে বি টু বুঝছো আবার এখানে গুণ হবে কি গুণ হবে এটা তোমরা বই দেখে বুঝতে পারবো আমি এখানে যেভাবে সহজে করা যাই সেভাবে কেউ যদি সূত্রটা লিখে নাও তাও হবে আর সূত্র না লেখে যদি সরাসরি এখানে তোমরা এই যে এক্স বাই আচ্ছা এক্স বাই এখানে কি হবে আমি ওইটা লিখতেছি আচ্ছা সমান ওয়াই বাই এটা মনে রাখতে হবে ঠিক আছে সমান ওয়ান বাই তো এখানে দেখো আমরা যদি সূত্রটা এখান থেকে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে আমরা এটাকে ধরেছি এ ওয়ান আর বি টু গুণ হবে এ ওয়ান আর বি টু তো এখানে এ ওয়ান বি টু মাইনাস ও এক্স আমরা তো এখানে একটুMistake হয়ে গেছে আমরা যখন এক্স কাজ করব এক্স এর নিচে এই এক্সটা হাইট থাকবে এটা ঢাকা থাকবে অর্থাৎ এটা ঢাকা থাকলে এখানে যে B1 আর C2 এটা কিন্তু মন মতো কেউ লিখতে পারবে না যে আমি প্রথমে হয়তো B1 C2 পরে বলবো B2 C1 তো কেউ যদি মনে করো না আমি আগে C1 আর B2 লিখে পরে হচ্ছে বি ওয়ান আর সি টু লেখি তাই কিন্তু তোমার অ্যান্সার ভুল হয়ে যাবে ঠিক আছে তো আমরা যে কাজ করবো এক্স করতেছি ফাংশনটা বন্ধ থাকবে এখন তাহলে এটা বি ওয়ান এর সঙ্গে গুণ হবে কি সি টু তো দেখো বি ওয়ান সি টু এটাও না লেখলে চলে তাও আমি দেখাচ্ছি জাস্ট মাইনাস এটার থেকে এটা হলো তারপর আমরা এখানে বি টু এবং সি ওয়ান মাইনাস হচ্ছে বি টু সি ওয়ান এখন কাজ করবো ওয়াই এর কাজটা যখন করবো মনে করবো ওয়াই ঢাকা তাহলে এখানে C1 ওয়ান ওই পাশে গেলে এতে চলে যাবে এ টু সি ওয়ান C1 এ টু সি ওয়ান এ টু মাইনাস আচ্ছা এখন হচ্ছে সি ওয়ান আর এ ওয়ান সি টু এ ওয়ান এ ওয়ান ইন্টু সি টু আর যখন আমরা এখন থ্রি লাইন আসবে অর্থাৎ ধ্রুবপদ যখন সংখ্যা আসবে তখন আমরা একশো এ ওয়ান আর বি টু এ ওয়ান ইন্টু বি টু মাইনাস এ টু এ টু ইন্টু বি ওয়ান এ লাইনটা জাস্ট তোমাদের এখানে এ বি সি এ বি সি এইভাবে তোমাদের বোঝানো হয়েছে কিন্তু আমরা সবসময় লক্ষ্য করব আমি আবারও বলছি ওই এই সূত্র থেকে বড় কথা যে আমরা প্রথম সমীকরণে এ বি সি শহকগুলো আর দ্বিতীয় সমীকরণে এ টু বি টু সি টু তো এখানে আমরা যখন এক্সের কাজ করি এবার আমার ভাষায় বোঝো যখন এক্সের কাজ করি উপর থেকে সরাসরি ক্রস অর্থাৎ দুই আর শূন্য তারপরে কি মাইনাস তিন আর সাত ওয়াই এর কাজ করলে এখান থেকে আবার এই জায়গার যাওয়ার কথা অর্থাৎ এই সমীকরণে চলে আসবে সাত এবং দুই তারপরে কত শূন্য এবং এখানে এর সাথে কিছু নয় ওয়ান আর যখন এটা করবো তখন একই ঘটনা এক্স আর এই ওয়াই থ্রি অর্থাৎ এখানে ওয়ান আর থ্রি এবং এই টু আর এইভাবে ঠিক আছে তাহলে আমরা এখন দেখো যে এখানে আমরা কি পাচ্ছি বিয়ান অর্থাৎ এটা হচ্ছে বি ওয়ান আগে চিহ্ন দিতে হবে টু গুণন মাইনাস জিরো আচ্ছা জিরো যখন দিব আমরা একটু এইভাবে দিব মাইনাস জিরো এখানে দেখো এটা গেল এবার মাইনাস থ্রি এবং মাইনাস সেভেন মাইনাস থ্রি গুণন মাইনাস সেভেন এই গেল এক্স এর হিস্ট্রি এবার ওয়াই

A1 এবং C2, টু কত জিরো অর্থাৎ এখানে আমরা ওয়ান গুণন মাইনাস আচ্ছা এবার দেখো 1 নিচে কি হবে এ অর্থাৎ এ যে অর্থাৎ এটা হচ্ছে বি টু কি বলেছে এ টু অর্থাৎ এই যে এ টু গুণন বি টু এই বিয়ান বিয়ান কত টু এইটা যদি ঠিক মতো বসানো যায় তাহলে অঙ্ক ভুল হবে না অনেকে এই বসানোর সময় চিহ্ন ভুল করে ফেলে তখন কিন্তু অঙ্ক ভুল হয়ে যায় তাহলে এখন দেখো যে আমরা এ পরের লাইনও ক্রিটিক্যাল আছে এখানে চিহ্ন এই মাইনাসের জন্য গুণে এখানে মাইনাস মাইনাস জিরো মাইনাস কত জিরো আসলে এই মাইনাসের কোনো দাম থাকবে না তারপরে আমরা দেখি এখানে মাইনাস মাইনাস ব্র্যাকেটের কাজটা আগে করব মাইনাস মাইনাস তিন সাতটা একুশ মাইনাস একুশ আর এই মাইনাসে কি হবে প্লাস একুশ ঠিক আছে ও মাইনাস মাইনাসে প্লাস একুশ হলো তাহলে এটা হচ্ছে একুশ হবে কারণ এই প্লাস মাইনাসে আবার হয়ে আচ্ছা এটা হচ্ছে সমান এবার ওয়াই বাই দেখো এখানে মাইনাস চোদ্দ আর এখানে প্লাস জিরো প্লাস জিরো আচ্ছা এখানে ওয়ান বাই মাইনাস তিন আর মাইনাস চার কারণ এখানে সহজ হয়ে গেল সবচেয়ে বড় কথা এই মানটা বসানোর সময় খুবই কেয়ারলি বসাইতে হবে খুবই সতর্কতার সাথে তাহলে আমরা দেখো এখানে X বাই মাইনাস একুশ কারণ জিরোর দাম নাই তাও লিখে দেওয়া হয়েছে সমান ওয়াই বাই মাইনাস চোদ্দ সমান ওয়ান বাই মাইনাস সেভেন দুইটাই মাইনাস মাইনাস তাই সেভেন এবার দেখো আমরা মান বের করবো কি এক্স এবং ওয়াই এর আলাদা এখানে এসে দুই ভাগে ভাগ করে ফেলব যে এক্স বাই মাইনাস একুশ সমান এইটা দুইজনের সঙ্গেই আসবে ওয়ান বাই মাইনাস সেভেন আচ্ছা এখানে অথবা হবে মাইনাস চোদ্দ সমান ওয়ান বাই সেভেন তো এখানে আসে মাইনাস এখান থেকেই কেটে দিতে পারো উভয় পক্ষের মাইনাস কাটা যাচ্ছে আমরা এখানে এই পাশে এখানে লিখতে পারি সেভেন এক্স সমান ওয়ান আর একুশ গুণ করলে একুশ আবার এখানে লিখতে পারি মাইনাস মাইনাস কেটে দিলে সেভেন ওয়াই সমান চোদ্দ ওয়ান আর চোদ্দ গুণ করলে চোদ্দ অর্থাৎ পরের লাইন কি হচ্ছে দেখো যে আমরা এক্স সমান একুশ বাই সাত আবার এখানে লিখবো ওয়াই সমান চোদ্দ বাই সাত তো এখানে কাটাকাটি করলে আমরা এখানে লিখবো যে এক্স সমান থ্রি সাত দিয়ে একুশকে ভাগ করলে থ্রি হয় আর এখানে লিখব যে অতএব ওয়াই সমান সাত দিয়ে চোদ্দকে ভাগ করলে টু তো সেই উত্তরে গেল এই উত্তরে নিয়ে নাও এক্স ওয়াই এটা প্রত্যেকটা উত্তর কিন্তু একই হবে যেহেতু সমীকরণ একই শুধু নিয়মটা চেঞ্জ তো এই ছিল তোমাদের আজকের ক্লাস এই ক্লাসটা যদি তোমরা খুব ভালো মতো দেখো তোমাদের এই সমীকরণের বিভিন্ন নিয়ম নিয়ে আর সমস্যা থাকবে না সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ